আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সুলেমুল্লাহ, সিনিয়র শিক্ষক হাসনাডা উচ্চ বিদ্যালয় বেগমগঞ্জ নোয়াখালী। আজকের অনলাইন ক্লাসে অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীদের হাসনাডা স্কুলের শুভেচ্ছা এবং স্বাগত। আজকে আমি গণিত বিষয়ের, অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের পঞ্চম অধ্যায় থেকে একটা উদ্দীপক বোর্ডে উপস্থাপন করলাম। সেখানে ফি সমান স্কোয়ার মাইনাস টোয়াইস এ মাইনাস এইট এবং কিউ সমান স্কোয়ার মাইনাস থ্রি এ মাইনাস টেন আর ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস এইট এ প্লাস ফিফটিন বীজগণিত রাশি আছে। ক প্রশ্ন আমার ক প্রশ্ন আর কে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, তাহলে এখানে কটা রাশি আছে, পি কিউ আর, আর কে উৎপাদকে বিশ্লেষণ করো। খতে আছে ওয়ান বাই ফি, ওয়ান বাই কিউ, ওয়ান বাই আর কে সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করো। গবেষণায় দেখাও যে পি ইন্টু ওয়ান পি ইন্টু এ মাইনাস ফাইভ বাই কিউ ভাগ আর বাই এ মাইনাস থ্রি সমান এ মাইনাস ফোর এ বাই এ মাইনাস ফাইভ প্রমাণ করতে হবে বা দেখাইতে হবে। এখন আসো ক প্রশ্নের উত্তর। কয় লেখা আছে আর কি উৎপাদকে বিশ্লেষণ করে, আর আছে কত, আর আমরা আর লিখছি, আর এর মান কত আছে, এ স্কোয়ার মাইনাস এইট এ প্লাস ফিফটিন, এটা মিডিলটার ফ্যাক্টর, তিন দুগুণে তিন ফাঁসা পনেরো, তিন ফাঁসা পনেরো ফাইভ এ মাইনাস থ্রি এ, তার মানে কত মিলল আট প্লাস পনেরো, এখান থেকে কমন যাবে কত এ, থাকবে এ মাইনাস ফাইভ, আর এখান থেকে থ্রি এ মাইনাস প্লাস এ মাইনাস মাইনাস এ মাইনাস ফাইভ, এ মাইনাস ফাইভ ইন্টু এ মাইনাস থ্রি, ক্র প্রশ্নের উত্তর এখানে শেষ। ঠিক আছে, তাহলে কত আমরা কত পেয়েছি, কত পেয়েছি, আর ইকুয়াল টু পেয়েছি আমরা এ মাইনাস ফাইভ এ মাইনাস থ্রি, এটা আমাদের প্রয়োজন হবে। ঠিক আছে, এখন আসো খ্র প্রশ্নে। ক্ষতে কী লেখা আছে, ওয়ান বাই ফি, ওয়ান বাই কিউ, ওয়ান বাই আর, তাহলে আমরা আর এর মানটা বের করছি, এখন ফি এর মানটা বের করি। ক্ষয়ের উত্তর, ক্ষয়ের উত্তর আর ইকুয়াল টু পেয়ে গেছি, এখন আমরা পির মান বার করি, ফি সমান কত আছে, এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ মাইনাস এইট, এ স্কোয়ার মাইনাস চার দুগুণে আট প্লাস টু, তাহলে চার দুগুণে আট, চারের থেকে দুই সরি যা মাইনাস টু মাইনাস এইট, এখান থেকে কত কমন যাবে এ এ মাইনাস ফোর, এখান থেকে কত যাবে টু এ মাইনাস ফোর, কমন একটু কি আনকমন এ প্লাস টু, এ গেল পি এর। আর আছে আমাদের কিউ, কিউ সমান আমরা পেয়েছি কত, কিউ কিউ সমান কত আছে, এ স্কোয়ার মাইনাস থ্রি এ মাইনাস টেন, আমরা এটার মিডিলটা ফ্যাক্টর করি, এ স্কোয়ার পাঁচ দুগুণে দশ ফাইভ এ প্লাস টোয়াইস এ মাইনাস থ্রি এ মাইনাস টেন, এখান থেকে কত কমন যাবে এ এ মাইনাস ফাইভ প্লাস টু, কমন যাবে এ মাইনাস ফাইভ, কমন ইন্টু কিয়া আনকমন এ মাইনাস ফাইভ ইন্টু এ প্লাস টু। ঠিক আছে, তাহলে আমরা তিনটা মান পেয়ে গেছি। এখন তাহলে আমরা ফির মান পেয়েছি কত, এ মাইনাস ফোর আর এ প্লাস টু, কিউর মান পেয়েছি কত, এ মাইনাস ফাইভ আর পেয়েছি এ প্লাস টু, এখন আসো আমরা প্রশ্নে কী দেওয়া আছে, ওয়ান বাই ফি, ওয়ান বাই কিউ, ওয়ান বাই আর, তাহলে ওয়ান বাই ফি, ওয়ান বাই কিউ, ওয়ান বাই আর, তো এক ওয়ান বাই ফি, ওয়ান বাই ফির মান পেয়েছি এ মাইনাস ফোর আর পেয়েছি এ প্লাস টু, এলো ফির মান, ওয়ান বাই কিউর মান পেয়েছি এ মাইনাস ফাইভ এ প্লাস টু,
1 by r এর মান a minus 5 আর a minus 3 এখন এখানে দেখা যায় ভগ্নাংশের দুটো অংশ আছে লব এবং হর এখানে লব হলো 1 হর হলো a minus 4 into a plus 2 এখানে ঠিক একই অবস্থা উপরে আছে লব 1 নিচে আছে a minus 5 a plus 2 এখানেও লব আছে 1 হর আছে a minus 5 a minus 3 আমরা এক কাজ করি হরগুলোর লসাগু বের করি হরগুলোর লসাগু 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 কত হবে a minus 4 এখানে আছে আর নাই তাহলে a minus 4 আসবে a plus 2 দুইটা থেকে একটা আসবে a plus 2 a minus 5 এই দুইটা থেকে একটা আর আছে a minus 3 তাহলে লসাগু পেয়েছি আমরা কয়টা সাতটা উৎপাদক ঠিক আছে এখন প্রথম আসো 1 by p সমান 1 by p সমান আমরা একটা লম্বা আঁক টানি তাহলে আমাদের 1 by p সমান কত আছে a minus 4 আর এ ইনটু এ প্লাস টু আমরা গুণ চিহ্ন দিয়ে যে লসাগুটা পেয়েছি এটা উপরেও বসাবো উপরে বসাই এ মাইনাস ফাইভ এ মাইনাস থ্রি এটা আবার আমরা নিচেও বসাবো এ মাইনাস ফোর এ প্লাস টু এ মাইনাস ফাইভ এ মাইনাস থ্রি এখন আসো আমরা নিচের এই রাশিটারে যেভাবে আছে এভাবে আমরা লিখি ফেলি এ মাইনাস ফোর এ প্লাস টু এ মাইনাস ফাইভ এ মাইনাস থ্রি ঠিক আছে উপরে এ মাইনাস ফোর কাটা গেল এ প্লাস টু আর এ প্লাস টু কাটা গেল তাহলে আর উপরে রয়েছে কত এ মাইনাস ফাইভ ইনটু এ মাইনাস থ্রি এইভাবে আমরা 1 বাই কিউর মানটাও ঠিক বের করি কত আছে উপরে আছে লব 1 নিচে আছে হর এ মাইনাস ফাইভ ইনটু এ প্লাস টু এখানে গুণ চিহ্ন দিয়ে দিলাম লসাগুটা বসায় এ মাইনাস ফোর এ প্লাস টু এ মাইনাস ফাইভ এ মাইনাস থ্রি নিচ এ মাইনাস ফোর এ প্লাস টু এ মাইনাস ফাইভ এ মাইনাস থ্রি ঠিক আছে এখানে ঠিক আগের মতন কাজ এ মাইনাস ফোর এ প্লাস টু এ মাইনাস ফাইভ ইনটু এ মাইনাস থ্রি বসা ফেললাম এখন এখানে এ মাইনাস ফাইভ আর এ মাইনাস ফাইভে কেটে দিলাম এ প্লাস টু আর এ প্লাস টু কেটে দিলাম তার পর আর বাকি কত রইল এ মাইনাস ফোর আছে আর এখানে কত আছে এ মাইনাস থ্রি আছে ঠিক আছে তাহলে আমরা দুইটা পদের কাজ শেষ এরপরে আমাদের আর একটা পদ আছে কত আছে ওয়ান বাই আর ওয়ান বাই আর সমান কত আছে এ মাইনাস ফাইভ এ মাইনাস থ্রি আছে আমরা গুণ চিহ্ন দিলাম লসাগুটা বসাই এ মাইনাস ফোর এ প্লাস টু এ মাইনাস ফাইভ এ মাইনাস থ্রি নিচে আছে এ মাইনাস ফোর এ প্লাস টু এ মাইনাস ফাইভ এ মাইনাস থ্রি লম্বা দিয়ে তাহলে নিচে কত বসবে সবাই দেখো এ মাইনাস ফোর এ প্লাস টু এ মাইনাস ফাইভ এ মাইনাস কত থ্রি ঠিক আছে উপরে এ মাইনাস ফাইভ আর এ মাইনাস ফাইভে কাটা যায় এ মাইনাস থ্রি আর এ মাইনাস থ্রি কাটা যায় তাহলে আর রয়েছে কত এ মাইনাস ফোর ইনটু এ প্লাস টু তাহলে আমরা কত পেলাম সুতরাং নির্ণয় সমহর সমহর প্রথম পেয়েছি এ মাইনাস ফাইভ ইনটু এ মাইনাস থ্রি নিচে আছে এ মাইনাস ফোর
ए प्लस टू ए माइनस फाइव ए माइनस थ्री एक शेष हलो कमा द्वितीयटा हलो कत ऊपर आसे ए माइनस फोर ए माइनस थ्री नीचे आसे ए माइनस फोर ए प्लस टू इंटू ए माइनस फाइव इंटू ए माइनस थ्री तृतीयटा हलो ए माइनस फोर ए प्लस टू नीचे आलो ए माइनस फोर इंटू ए प्लस टू ए माइनस फाइव ए माइनस थ्री ठीक है तेल ख काजटा एखे शेष कर लार गते आस ग प्रश्नटा गी आश्नटा बाम पक लेखो एवं उद्दीपकटा देख ग ग गर बाम पक्क बाम पक्क कत आसे फी इंटू ए माइनस फाइव बाय क्यू बाग आर बाय ए माइनस थ्री ठीक आसे एखन आसो फिर मान आमरा एखाने कत पेलाम ए माइनस फोर और ए प्लस टू इंटू ऊपर कत लेखा ए माइनस फाइव नीचे कि आसे किऊ किऊर मान आमादेर एखाने कत आसे उत्पादक कुछी ए माइनस फाइव ए प्लस टू एखाने कि चिन्ह आसे बाघ चिन्ह ऊपर कत लेखा आसे आर आर एर मान कत आसे ए माइनस फाइव इंटू ए माइनस थ्री नीचे आसे ए माइनस थ्री ठीक आसे एखन आसो ए माइनस फोर इंटू ए प्लस टू गुण ए माइनस फाइव बाय ए माइनस फाइव इंटू ए प्लस टू आमरा कि एखन बागेर काज करब तो बागेर काजे एखाने गुण चिन्ह होबे गुण चिन्ह हलो उपरेटार नीचे नीचेटा उपरे परिवर्तन हो जाए तेल उपर ए माइनस थ्री नीचे हो ए माइनस फाइव इंटू ए माइनस थ्री एखन आमरा ए माइनस थ्री ए माइनस थ्री कैटे दिल ए माइनस फाइव ए माइनस फाइव कैटे दिल ए प्लस टू कैटे दिल तेल नीचे रही है ए माइनस फाइव और एखे ऊपर रही है ए प्लस ए माइनस फोर ठीक है আমাদেরকে এটাই দেখাতে হবে ঠিক আছে সমান সমান কোন পক্ষ ডান পক্ষ ডান পক্ষ সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো দেখানো হলো ঠিক আছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসের এখানে সমাপ্তি সবাই ভালো থাকিও সুস্থ থাকিও আগামী পর্বে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম।